বরানগর স্টেশন থেকে, রেল স্টেশন না, পুলিশ স্টেশন থেকে আমার কাছে ফোন এসেছে। কালকে যে ভিডিওটা করেছি, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ ভিডিও করি, 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 কিন্তু জপেন জালের হুল ধরে, মানে হুলকু ধরে। তো সেই নিরপেক্ষ ভিডিও, ওই ভিডিওটা সম্বন্ধে আমাকে থানা থেকে ফোন করেছে, বরানগর থানা থেকে। তা আমি মনে মনে ভাবছি বরানগর থানা অবধি আমার ফোন নাম্বারটা গেল কী করে, কে নিয়ে গেল আমার বরানগর পুলিশ স্টেশন অবধি আমার ফোন নাম্বারটা। তার ফোন নাম্বারও যে নিয়ে যাবে ওই বরানগর স্টেশন পুলিশ স্টেশন অবধি ফোন নাম্বারটা, তাদের সবার নাম্বার কিন্তু আমার কাছে আছে, তাহলে কারোর নাম্বারই কি সেভ নেই? মানে আমার নাম্বার যখন সেভ, মানে সুরক্ষিত করে রাখতে পারলো না, সেভ জোনে তার ফোন নাম্বার রাখতে পারলো না, তাহলে কিন্তু তাদের নাম্বার কি আমার কাছে সেভ রাখার ঠিক আছে? তবে হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি, আমার হয়তো কালকের রাতের বেলা যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা হয়তো কাল রাত অবধি আর তোমরা দেখতে পাবে না, সেটা আমি ডিলিট করে দেবো। সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু পুলিশ স্টেশন থেকে ফোনটা এসেছে, তাকে আমার রেসপেক্ট জানানো উচিত, কারণ অবশ্যই স্যারকে, মানে অত বড় স্যারকে কখনোই আমার তাকে অসম্মান করা উচিত নয়। সেইভাবেই আমি ভাবলাম ভিডিওটা আমি তোমাদেরকে আজকে জানিয়ে দিই, যে আমাকে পুলিশ স্টেশন থেকে ফোন করেছে এবং কী কী বিষয় বলেছে, কী কী কথা হয়েছে। আর এই পুলিশ স্টেশন থেকে ফোন করার সময় আমি মাথায় মাথায় ভেবেছি যে ফোন নাম্বার কিন্তু তোমাদের সাবধান, কারোর ফোন নাম্বার কিন্তু সেভ নেই। তোমরাও কিন্তু ফোন কারোর সঙ্গে লেনদেন করো, যারা নতুন ক্রিয়েটার্স, যারা নতুন চ্যানেল খুলছো বা নতুন চ্যানেলে আসছো, তারা কিন্তু তাদের ফোন নাম্বার সিকিওর করে রাখো খুব সাবধানতা, কারণ এখানে মিশলে কার ফোন নাম্বার কোথায় অবধি কতদূর চলে যাবে তোমরা কিন্তু কেউ ধরতে পারবে না। ইয়েস, এই কারণে তোমাদের বললাম। আর চলো ভিডিওটাকে দেখো, তোমরা দেখে তোমাদের মতামত জানিও যে আমি ঠিক ডিসিশান নিয়েছি কিনা। নিরপেক্ষ 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 খুব, মানে ভাবছি যে প্রত্যেকের কাছে আমি যে একটা দায়বদ্ধ জীবন কাটাচ্ছিলাম যে না, আর যাই হোক কারোর ফোন নাম্বার আমি কাউকে দেব না, বা কারোর ফোন নাম্বার আমি কোথাও খারাপ হয়, যেমন দিশানি যেমন কাণ্ড করেছিল সেখানটাও কিন্তু আমাকে অনেকবার অনেকে ফোন নাম্বার চেয়েছিলো, আমি কিন্তু ফোন নাম্বার দিতে পারিনি, তাহলে এবার আমি দিতে পারবো। স্কিপ করো না, ভিডিওটা দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সবাইকে স্বাগতম। এখন বাজে 3:10, পুরো 3:10, আমার কাছে থানা থেকে ফোন এসেছে যতদূর সম্ভব 1:30 কি এরকম, 1:30 থেকে বরানগর পুলিশ স্টেশন থেকে আমার ফোন এসেছে। তা আমি অবশ্যই স্ক্রিনশটে যদি ট্রু কলারে ওইটুকু অংশ আমি দিতে পারি অবশ্যই দিয়ে দেবো, নাম্বারটা দেবো না কারণ ট্রু কলার আমার নেই, তবুও দেখি ওনার পুলিশ স্টেশন থেকে যে নামটা এসেছে। তা কীসের জন্য পুলিশ থেকে ইয়ে থেকে এলো, যে না দিদিমণি বলে যে কালকে গালাগালি দিয়েছি, আমি নিরপেক্ষ ভিডিও করবো, আমি নিরপেক্ষ ভিডিও করবো, আমি নিরপেক্ষ ভিডিও করবো, আমি নিরপেক্ষ ভিডিও করবো, আমি নিরপেক্ষ ভিডিও করবো। এই নিরপেক্ষ নিরপেক্ষ ভিডিও সংক্রান্ত যে কালকে ডোজ পড়েছে সেই কারণে চলে গেছে ছুটে পুলিশ স্টেশনে। দেখো পুলিশ স্টেশনে গিয়েছে, গিয়ে কী করলো, এখানে আমি ভিডিওটা করার মানে কী, ভিডিওটা করার মানে উনি আমাকে এমন কিছু বলেনি, উনি আমাকে বলেছে আপনি এরকম গালাগালি দিয়েছেন, হ্যাঁ সীমা টিমা ভিডিও স্টেশন করে। আমি বললাম আমি মিথ্যে বলতে পারি না ভাই, আর যাই হোক আমি তোমাদেরকে কোনো দিন কোনো মুহূর্তে একটা মুহূর্ত মিথ্যে কথা বলবো না, এটা আমি পণ করেছি। তো সেই মুহূর্তে বললাম হ্যাঁ আমি, তা বললো আপনার এটা চ্যানেলের নাম, বললো হ্যাঁ, বললো আপনি কালকে এরকম অকথ্য ভাষায় খিস্তি গালাগালি দিয়ে কাউকে, মানে ওর হচ্ছে একজনের নাম বলছিল, হ্যাঁ তার নাম দিয়ে, আমি তো চিনি না তাকে, তাহলে না তো আমি তো এরকম চিনি না, বলছে আপনি চেনেন নাম চিকেন, না সত্যি আমি চিনি না, দিয়ে বলছে দেখো আসলে ওর নাম জানি, টাইটেলটা কিন্তু আমার জানা ছিল না, আজকে শুনলাম ভালো হলো কাজে লাগবে। আমি বললাম না আমি তো চিনি না, তা বলে কি ঠিক আছে আপনি এরকম ভিডিও করেছেন, আমি বললাম হ্যাঁ আমি এরকম ভিডিও করেছি, তো বলছে কি ভিডিওটা কালকে প্রাইভেট করে দে, মানে ডিলিট করে দেবেন। আমি বললাম কেন ডিলিট করবো কেন, তখন বললো কি না হলে কিন্তু বড়োবাবুর কেন কার কোথায় ইনভেস্টিগেশন কোথায় মানে কোনো জায়গায় পাঠিয়ে দেবে আমার ভিডিওটা। তা আমি বললাম কালকে রাতে, তো কালকে তো বললো হ্যাঁ কালকে, আমি বলছি ঠিক আছে দেখা যাক, তা কালকের আজকে তো আর ডিলিট করতে পারছি না, তাই আমি তোমাদেরকে বলছি
কাল সন্ধেবেলায়, মানে প্রায় কাল রাতে 9:30 দিকে যে ভিডিওটা ছেড়েছি, যা যতবার মন চায় পরিপূর্ণ দেখে নাও, দেখে নাও, ডাউনলোড করে নাও, লকারে তুলে রাখো, সিন্ধুকে পুড়ে রাখো, যেখানে খুশি রাখো, রেখে ফেলো। কারণ আমি কালকে হয়তো রাতের মধ্যে বা বিকেলের মধ্যে ভিডিওটা ডিলিট করব। সেই কারণে বললাম তোমাদের কিন্তু এই ভিডিওটা যদি দেখে ইন্টারেস্ট লাগে বা মনে হয়, আমি বলছি না তখন বলো না ভিডিও দেখেছো ভাই প্রাইভেট করে দিয়েছে, দেখেছো ভাই ডিলিট করে দিয়েছে, দেখেছো ভাই এই করেছে, এরা এসব বাদরের মতো কালকে নাচবে লাফাবে। সেই কারণে ওদের যাতে লাফাতে না হয় তোমাদের আজকে তোমাদের বলে দিলাম, তোমাদের যদি মন হয় ওই ভিডিওটা দেখবা, আরও বেশি বেশি করে দেখে ফেলো, বেশি বেশি করে ডাউনলোড করে রাখো, শেয়ার করে ফেলো, যা মন চায় তাই করো। কারণ কালকে আমাকে থানা থেকে বলে দিয়েছে কালকে ভিডিওটাকে ডিলিট করতে। এবার হচ্ছে কি না, আমি বলছি আমি তো কী ওনার তো কোথাও নাম ঠাম নিইনি, এরকম তো নিয়ে করিনি, বলছে না দিদিমণি বলেছেন, তার মানে সম্মান দেওয়া ওয়ার্ডটা পছন্দ হলো না। অবশ্যই দেখো যখন আমার পথে বাধা আসবে তখন আমাকে সেই জিনিসটাকে চেঞ্জ করে দিতে হবে, ওকে? তার মানে দিদিমণি বলা যাবে না, তাহলে সেটা কি বলা যেতে পারে না যাকে পেতে পারে, সেটা কিন্তু আমি নেক্সট ভিডিও বলবো, এটা বলবো, এই ভিডিওটা আমি বলবো না, কারণ বললে পারে তখন আবার বলবে পুলিশের কাছে নিয়ে গিয়ে দেখিয়ে, দেখেছেন ও নিজেই বলেছে আমাকে দিদিমণি ডাকবে না, এরপরে অন্য কিছু বলে ডাকবে, পরের ভিডিওগুলো ওর অন্য কিছু বলে হবে, তো অন্য কিছুগুলো কী সেগুলো আমি পরে বলবো। আর এবার আমি আমার এই ভিডিওটা যদি কোনো সময় ও পুলিশ মানে স্যারের কাছে দেখায়, আমি স্যারকে বলতে চাই স্যার আপনি ওর ভিডিও নিচের একটু লিস্টগুলো চেক করেন, হ্যাঁ, কারণ ও আমাকে নিয়ে কত যে ভিডিও বানিয়েছে, সীমা 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 দি সীমা সীমা সীমা, আমার নাম সীমা, তাই আমাকে নিয়ে শুধু ও বানায়নি, তার মানে এই রুলসটা আছে, আমি সবার নামে কিন্তু কমপ্লেন করতে পারি আপনার কাছে। দ্যাট আমার কাছে মোটামুটি সবার ফোন নাম্বার আছে, সবার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সবার মেসেঞ্জারে কিন্তু তাদের নাম্বারগুলো আমার কাছে আছে, তেমন আমি সেগুলো নিয়ে গিয়ে গিয়ে সবার নামে কমপ্লেন করতে পারি। এই দিশানে যেদিনকে ওই রকম দুরবস্থা হয়েছিল সেদিন কিন্তু আমার কাছে সবার ফোন নাম্বার চেয়েছে, বারবার চেয়েছে, আমি বলেছি না আমি এই কাজগুলো করতে পারবো না, আমি কারোর নাম্বার কাউকে দিতে পারবো না, কিন্তু আজকের পর দিতে পারবো। তোমাদের যদি কারোর নাম্বার কোনো মতে কোনো বিপদ আপদে যদি দরকার পড়ে, আমার কাছে বেজিজা সবার নাম্বার আছে, আমি সবার নাম্বার তোমাদেরকে দিয়ে দিতে পারি। কারণ দেখো আমার নাম্বারটা যখন ও নিয়ে গিয়ে থানায় দিয়েছে, তার মানে এটা কেন দিতে পারলো, ওর কাছে আমার নাম্বারটা ছিল যাই দিক, তার মানে তার কাছে আমার নাম্বারটা ছিল বলে ও কিন্তু সোজা নিয়ে গিয়ে থানায় দিতে পেরেছে, তার মানে ও এই আমার ফোন নাম্বারটা ও অনেককেই দেবে। মাথায় রাখো, তোমরা পয়েন্টগুলো নোট করে নাও, আমার এই ফোন নাম্বারটা ওর কাছে ছিল, মানে যার কাছে ছিল, যে থানা অবধি পৌঁছেছে, তার মানে তার কাছে আমার নাম্বারটা ছিল বলে সে সেখানে নিয়ে গেছে। এইরকম করে আমার কাছেও কিন্তু অনেকে সবার নাম্বার আছে, যেখানে 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 যার যার প্রবলেম মনে হবে আমার এখানটায় তার নাম্বারটা দেওয়া জরুরি, আমি কিন্তু এবার দিতে পারি, তাই না? দেখো আমি কিন্তু অন্যায় করলাম না, অন্যায় অন্য মানুষ করলো, এরপর আমাকে সে রাস্তা পরিষ্কার করে দিল। ঠিক এটাই হচ্ছে 24তম ঘন্টার পর 25তম ঘন্টায় লিগাল নোটিস গেছে, একজনার বাড়ি গেছে, সে কিন্তু চেপে রেখেছে, আমি কিন্তু বললাম না কে বলল, তারপরে দুর্ঘটনা কীভাবে ঘটলো তোমাদের চোখের সামনে। দেখো কথায় আছে, যে সয় সেই রয়, যে সয় না সে রয় না, তেমনি আমি কিন্তু ধৈর্য ধরেই ছিলাম, কারণ আমি জানি আমার কাছে কিছু জিনিস ভীষণভাবে ইম্পর্টেন্স মানুষকে কথা দেয়া, কারণ আমি মরে গেলেও কারোর নাম্বার কাউকে দেওয়ার আগে তার পারমিশন ছাড়া আমি কখনোই কাউকে দিই না। এটা আমার মনে হয় কিছু ভিউয়ার্স জানে, কিছু ক্রিয়েটার্স জানে, এবং অনেকেই জানে যে একজনার কাছে যদি কেউ নাম্বার চায়, একজনার তার নাম্বার যদি আমার কাছে থাকেও আমি কিন্তু তার পারমিশন নেব, তারপরে তাকে নাম্বারটা দেব। এখানে কিন্তু আমার পারমিশন না নিয়ে কিন্তু নাম্বারটা দিয়েছে, কারণ এখানে ভিডিও টু ভিডিও হচ্ছে, আমাকে নিয়ে প্রচুর ভিডিও করেছে, আর এবং আমাকে নিয়ে এখনও অনেক লোকে অনেকভাবে ভিডিও করে যাচ্ছে, তার মানে ভাবো আমার বাচ্চা, আমি কিন্তু দিদিমণি বলেছি আর কেউ লিখছে জাস্ট, তারপরে ওই ওয়ার্ডগুলো লিখছে, ভাবতে পারছো তো? আমি শুধু দিদিমণি বলেছি বলে আমার কাছে কিন্তু থানা থেকে ফোন এসেছে, আর কেউ কেউ জাস্ট তারপরে শব্দগুলো লিখছে, জাস্ট আমার চ্যানেলকে ট্যাগ করছে, আমি তো চ্যানেলকে ট্যাগও করিনি, আমার চ্যানেলকে ট্যাগ করছে, আমার চ্যানেলকে পুরো মানে নোংরাভাবে ইয়ে করছে, তার মানে আমি প্রত্যেকের নামে সপ্তাহে আমি দুদিন করে গিয়ে গিয়ে আমি তিনটে করে জমা দিতে পারি, তিনজন তিনটে করে ক্রিয়েটারকে আমি জমা দিতে পারি, তাদের লিস্টগুলো আমি দেখাতে পারি, তাদের চ্যানেলে দেখেন আমার নাম করে করে কতগুলো ভিডিও বানিয়েছে, এবং তাদের ফোন নাম্বারও আমার কাছে আছে, প্রত্যেকের ফোন নাম্বার আমার কাছে আছে, প্রত্যেকের, তা তাদের ফোন নাম্বার আমি দিতে পারি থানায়, তাদেরকে থানা থেকে কল করাতে পারি, এবং তাদের নামে কমপ্লেন করে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি অফ করাতে পারি।
রাস্তাটা দেখিয়ে দিল, ও রাস্তা দেখালো, আমি রাস্তায় যাব। এই যে বললাম প্রতিশ্রুতি কিন্তু আমি ভঙ্গ করি না। তাহলে আমি এটা ভিডিও করে কেন জানালাম, কারণ আমি চাই প্রত্যেকটা ক্রিয়েটার এই ভিডিওটা দেখুক, আমাকে ট্যাগ করে আমার নাম ব্যবহার করে এবং আমার চ্যানেলের জাস্ট নামটার পাশে যখনই এটা বলছে, কারণ জাস্ট সীমা আমার চ্যানেলের নাম, এখানে শুধু দিদিমণি বলাতে যদি আমার কাছে ফোন আসে তাহলে জাস্ট ওই নামগুলো যখন বলে যাচ্ছে তাহলে আমি এইগুলো ভিডিওগুলো অনায়াসে আমি থানায় দিতে পারি এবং সেই থানা থেকে সেই সব মানুষগুলোকে ওই ভিডিওগুলোকে বন্ধ করাতেও পারি। কোথায় পাবে ভিউজ? আবার সেই 20, 30, 50, 60, কিছু মানুষের 200, 250, 300, একজন তো খেলো একজন গালাগালি, সে গিয়ে আরেকজনকে খবর দিচ্ছে, এই গাঙু আজকে প্রচুর গালাগালি দিয়েছে তোমাকে, কিন্তু যে খেয়েছে সেই খবর দিচ্ছে আরেকজনকে, বলছে তোমাকে দিয়েছে, সে আবার বলছে দেখলাম। এবার আরেকজন বলছে আজকে তো ভীষণ গালাগালি দিয়ে ভিডিও নামিয়েছে একটা, হ্যাঁ একটা গালাগালি ভিডিওতে সে চলে গেছে থানায়। মানে ভাবতে পারছো তো গালাগালিটা জোর কতটা? চেষ্টা করবা আমি যেন গালাগালি না দিতে হয়। আর আমি স্যারকে বলছি, থানা স্যারকে বলছি যে দেখেন কখনোই কাউকে গালাগালি দিয়ে ভিডিও করার মানসিকতা আমার নেই, আমি দিতে চাই না। দিলাম, তার কারণ অতিরিক্ত যখন লেবু কচকচ কচকচ করে চটকাবে তখন বেরিয়ে যায় মুখ থেকে। এবার যখন আপনি একটা আমাকে সুযোগ সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এই নাম এই ওয়ার্ডটা নেবেন না, মানে আপনার ফোনে আমি বুঝেছি যে এই দুটো ওয়ার্ড কেন নিয়েছেন, তাহলে ওই দুটো ওয়ার্ড আমি নিতাম না, নেব না আগামী দিনে। তার মানে আমি আগামী দিনে ওই দুটো ওয়ার্ড না নিয়ে অন্য ওয়ার্ড বসিয়ে আমি কিন্তু অকথ্য ভাষায় না দিলেও কিন্তু সুশ্রী ভাষায় দিতে পারি, তাই না স্যার? তাই না? সুশ্রী ভাষা, আমি বাজে ভাষায় বলবো না, সুশ্রী দেবো, শুধু সুশ্রী সুশ্রী, এত সুশ্রী দেবো করে ও হেসে হেসে গড়াগড়ি করবে, কারণ আমার নাম করে আমার চ্যানেলের নাম করে ও প্রচুর মানুষকে দিয়ে আমাকে আমার বিরুদ্ধে উস্কে ভিডিও করাচ্ছে। এটা আমি যদি আমার এই ভিডিওটা থানা অবধি পৌঁছায় আমি থানা স্যারকেই বলছি যে কমপ্লেন করছে সে কিন্তু বহু মানুষকে সারাক্ষণ ভিডিওর মাধ্যমে উস্কায় আর এবং বলে বিশ্বাস করবা না ওকে, বিশ্বাস করবা না ওকে, বিশ্বাস করবা না ওকে, আমাকে বিশ্বাস করানো না করানো ওকে ঠিকা নিয়ে রেখেছে। এবার আমি প্রত্যেককে বলে দিলাম যে তোমরা ভিডিও করো, সাবধানে করো। যেমন সমী এক সোচ, ওর ভিডিও আমার মজা লাগে, অবশ্যই ভিডিও করতে হবে এইরকম মজা করে, ও অনেক কথা বলে আমার বেশ আনন্দ লাগে, কারণ এন্টারটেন করতে এসেছি ভাই, এখানে এন্টারটেন করতে এসেছি, এন্টারটেন করব। এটা ওর, ও যদি আমার নাম করে ভিডিও করে, ওর যদি ভিউজ হয়, ওর যদি চ্যানেলের গ্রো হয়, ও যদি কোনো কথা উল্টোপাল্টা না বলে, আমার তো কিছু বলার নেই, ও তো সুন্দর ভিডিও করে, ওর ভিডিওগুলো আমার ভালো লাগে। ঠিক ওর ওই সমী যে এক সোচ, সমীর কাছে দেখে কিছু ভিডিও তোমরা শেখো এবং এইরকম ধরনের রোস্টিং ভিডিও করো, তাহলে হয়তো থানা অবধি আমি যাবো না। বাদ বাকি সবার নাম্বার আছে, তবে হ্যাঁ তোমাদের নাম্বার কিন্তু আর আমার কাছে সিকিওর নেই, এটা কিন্তু আমি ওপেন ক্যামেরায় বলে দিলাম, তোমাদের কারোর নাম্বার আমার কাছে আর সিকিওর নেই। যাকে দেখবো খিস্তি খামারি উল্টো পাল্টা নোংরা ভিডিও তার ফোন নাম্বার সোজা চলে যাবে থানায়, আমিও দেবো না তোমরাও দিও না, এটা বলতে চাইছি। মানে কথা আছে না, আমিও খাবো না তোমরাও খেয়েও না, তাই প্রত্যেককে বলছি সাবধান সাবধান সাবধান। এর পরের সাবধানতাটা নতুন ক্রিয়েটারসদের, কখনোই ইউটিউবে কখন বন্ধুত্ব গভীরভাবে করে ফোন নাম্বার আদান প্রদান করবে না, ফোন নাম্বার তো করবে না উইথ ভিডিওর মধ্যে যা হচ্ছে হোক, কারণ তোমার কিন্তু ফোন নাম্বার কখনোই সেভ না, তোমার এই ফোন নাম্বার যখন তখন থানায় পৌঁছে যাবে, তো যখন তখন তোমার এই ফোন নাম্বার অন্য কেউ কোনো রকমের প্রয়োজন পড়েছে বা অন্য জায়গায় কোনো ক্রাইম হয়েছে বা কিছু হয়েছে সেখানে কিন্তু তোমার ফোন নাম্বার চলে যেতে পারে। এটা আমার মনে হলো আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে বলে দেওয়া উচিত, তাই আমি বলে দিলাম। বাদ বাকি শোনা না শোনা প্রত্যেকটা ক্রিয়েটার্সকেও বলা উচিত, শোনা না শোনা তাদের নিজস্ব ইচ্ছা। আবার লাস্টবারের মতো বললাম, আমাকে নিয়ে যারা ভিডিও করছো সাবধান হয়ে যাও, আমি কিন্তু প্রত্যেকের নাম্বার আমার কাছে আছে, প্রত্যেকের যা যতগুলো লোক আমাকে নিয়ে ভিডিও করছে সবার নাম্বার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সবার নাম্বার সারি সারি করে আছে। এমনি ভিডিও করছো আমি কিছু বলবো না, নর্মাল ন্যাচারাল, কিন্তু ওই জাস্ট ওই ওয়ার্ডগুলো যখনই লিখবে চলে যাবে। রোজ আর যেতে পারবো না, সপ্তাহে 3-4 মানুষকে নিয়ে গিয়ে গিয়ে কমপ্লেন করে আসব।
আর তোমরা যদি মনে করো ভিডিওটা দেখবে আরও একবার দেখে নাও, ভালো করে দেখে নাও, চোখ খুলে খুলে দেখে নাও, যতক্ষণ পারো হেসে নাও, আনন্দ পেয়ে নাও। কারণ আমি দেখেছি ওই ভিডিওটা বেশ চলছে এবং বেশ রিচে চলছে, এবং মানে দেখার ডিউরেশান বলে না ভিউয়ের ডিউরেশানটা ভীষণ হাই যাচ্ছে, মানে মানুষ যে এত এনজয় করে দেখছে আমি ভাবতে পারিনি। তাহলে তার জন্য বলছি দেখে নাও এবং ডাউনলোড করে নাও, পরবর্তীতে দেখতে পারবো। কারণ কালকে কিন্তু এই বলে দিলাম, কালকে হয়তো বিকেলের পর বা সন্ধ্যের পর তোমরা ভিডিওটা দেখতে পারবে না। আচ্ছা, আছে কেউ আমার মতো ভদ্র, আমার মতো এত ভালো মানুষ যে আমি কী সুন্দর একটা ভিডিও ডিলিট করতে যাচ্ছি তোমাদেরকে আগাম জানিয়ে রেখে দিলাম, কারণ থানা থেকে ফোন এসেছে। শোনো, অবশ্যই একজন সিনিয়র, তাকে আমার রেসপেক্ট করা উচিত। সেই ফোন করে আমাকে জানিয়েছে যখন, সেটাকে আমার সম্মান করা উচিত। সে জানিয়েছে আমি অবশ্যই ডিলিট করব, তাই সে আমাকে সময় দিয়েছে কাল বিকেল অবধি বা রাত অবধি, কালকের মধ্যে, কালকের মানে যখন তখন, মানে কালকের মধ্যে ডিলিট করতে। কালকে উনি আমাকে যখন তখন আমি ডিলিট করব, আমি ভিডিওর থ্রুতে জানিয়ে দিলাম। স্যারের কাছে যদি ভিডিও পৌঁছে যায়, নমস্কার স্যার, ভালো আছেন তো? আমিও ভালো আছি। চলেন, টাটা।